সংঘর্ষ চলাকালে শিবির কর্মীরা মুহুর্মুহ ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশকে উদ্দেশ্য করে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য অন্তত অর্ধশত রাউন্ড গুলি, শটগানের গুলি সহ বিভিন্ন অস্ত্র প্রয়োগ করা হয়েছে। এবং মুন্নি, আপনাকে জানিয়ে রাখি যে এই সংঘর্ষের ঘটনায় পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল্লাহ আল আজাদ চৌধুরী আমাকে জানিয়েছেন যে পুলিশের 7 জন সদস্য সহ এবং এর মধ্যে ট্রাফিক পুলিশের 1 জন সহকারী কমিশনার সহ অন্তত 20 জন লোক আহত হয়েছেন এবং এর মধ্যে শিবিরের 1 জন কর্মী গুরুতর আহত রয়েছে, তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এবং এখন কিন্তু পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচুর পরিমাণে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে। মুন্নি ইকবাল, আপনাকে ধন্যবাদ। ইকবাল মাহমুদ জানাচ্ছিলেন আমাদের সিলেট থেকে সেখানকার সংঘর্ষের পরিস্থিতি।